হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আর আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই একটা মজাদার ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমি এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেটা দেখলে কিন্তু আপনি আপনার ছেলেবেলার বন্ধু বান্ধবকে খুঁজতে বাধ্য। তো এই যে সন্ধ্যার সময় আমি চলে এসেছি আমাদের এখানের একটা শপে। আসলে আমরা ছোটোবেলার বান্ধবীরা মিলে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং এটার জন্য আমরা সেম শাড়ি, সেম চুড়ি এবং সেম জিনিসপত্র কেনার চেষ্টা করছি। আর এখানে যে চারটা, আমরা চার বান্ধবী যেহেতু করছি, তো আমরা চলে এসেছি চারটা শাড়ি একরকম কিনে নিলাম। এবং এখানে আমরা চুড়ি, দোকানটা এত সুন্দর করে সাজানো এবং রং বেরঙের হরেক রকমের কাচের চুড়ি, স্টিলের চুড়ি এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। আর এই যে পরের দিন সকালবেলা আমরা চারজন শাড়ি পরে একসাথে মিট করলাম একটা জায়গায়, আর গন্তব্য হচ্ছে এখান থেকে আমরা নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাব। আর এটার জন্য যে প্রয়োজনীয় খাবার দাবার রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্যারি করছি। আমার বান্ধবী ওরা সবাই নিজ নিজে করে নিয়েছে আর কি হাতে বানানো খাবার। আর এখানে সবাইকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর এখানে চলে এসেছি একটা কেক নিতে, এবং অনেক দিনের শখ ছিল আমরা একটা এরকম গেট টুগেদার করবো, তাই আমরা কিন্তু খুব ফুর্তি করতে করতে হাসতে হাসতে অটোতে করে চলে যাচ্ছি সেই নদীর পাড়ে সেই জায়গাটিতে। এবং দারুণ মজা লাগছিল একে অন্যের সাথে হাসাহাসি খুনসুটি সেই ছেলেবেলাকে ফিরে পাওয়া, এর থেকে মজার কিন্তু আসলে আর কিছু হতে পারে না। তো এই যে আমরা চলে আসলাম কত সুন্দর একটা নদীর পাড়েরই একটা রেস্টুরেন্ট, তো চলে এসেছি সেই রেস্টুরেন্টে। এবং এখানে এসে কিন্তু একজন একজনের ফটো সেশন চলছে, হেল্প করছিলাম, শাড়ি অনেক জায়গা থেকে শাড়ি বের হয়ে আসছিলো, খুলে আসছিলো, তো আমরা এই যে ছোটোবেলার বান্ধবী বলে কথা একজন একজনকে হেল্প করছিলাম। আর হ্যাঁ, ছবি তুলছিলাম, আর কোন কোনভাবে কোন স্টাইলের ছবি তুললে ভালো লাগবে, এর নামই তো বন্ধু, এর নামই তো ভালোবাসা, ভালো লাগা। আর এই তো আমি আমার এক বান্ধবীকে শাড়ি সেট করে দিচ্ছি। আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর ছিল, খুব সুন্দর রোদ উঠেছিল এবং মিষ্টি রোদ, শীতের দিনের ব্যাপার যেহেতু মিষ্টি একটা রোদ। আর এই যে আমরা এখানে গল্প করছি, এবং আসলে কিন্তু আমরা গল্প করছিলাম, এমন না যে ভিডিও হচ্ছে এই জন্য আমরা দেখিয়ে দেখি, কারণ আমরা আসলে একজন দেশের বাইরে থাকে আর একজন ঢাকায় থাকে, তো সবাই এক একজন এক এক জায়গা থেকে অনেক দিন পরে এক হয়েছি, তো আসলে কথা বলার কিন্তু কোনো শেষ নেই, মানে আমরা অনেক টপিকে কথা বলছিলাম। আর এই যে আমাদের ফটো সেশন, ভিডিওগ্রাফি সবই এর মাঝে চলছে, আর আর মজাও হচ্ছিলো, প্রচুর মজা হচ্ছিলো। আর এই তো এভাবে দিনটা পার করলাম। আর একটা কথা না বললেই না, ছোটোবেলায় কিন্তু আমরা আসলে ছোটোবেলার বন্ধু বলতে একদম থ্রি থেকে এইচএসসি পর্যন্ত কিন্তু আমরা একসাথে পড়াশোনা করেছি, তো বুঝতেই পারছেন যে কতটা আবেগ আর কতটা ভালোবাসা আমাদের মধ্যে আছে। আর এই যে আমাদের এক একজন সুন্দরী বান্ধবীরা সুন্দর করে ছবি তুলছে, ভিডিও করছে, আর আসলে আজকের দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকছে আমাদের জীবনে, যতদিন বাঁচবো ততদিন কিন্তু এই দিনটিকে আমরা ভুলবো না। আর রেস্টুরেন্টের ভিতরে আমরা আসলে ওদের রেস্টুরেন্টের ভিতরে আমরা কিন্তু আমাদের বানানো খাবারই খাবো, তবে হ্যাঁ এখানে ওদেরকে বলা হয়েছিল যে ওনাদের থেকে আমরা চিকেন ফ্রাইটা নিব। আর আমার যে আর একটা বান্ধবী কাউমি, ও আসলে আমাদের সবার জন্য বাসার থেকে চিকেন বিরিয়ানি করে নিয়ে এসেছিল, এবং বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টিও ছিল। তো সে কী কী খাবার এনেছি সেটা তো অবশ্যই ভিডিওর একটা পর্যায়ে দেখানো হবে। আর এখানে বসে কিন্তু আমরা কথা বলছিলাম কী করবো না করবো, আর এই যে আমরা এখানে একটা ছোটোখাটো নাচানাচি আর কি, যেটাকে বলা যায় যে ফুর্তি করা, তো আমরা কিন্তু একজন একজনের সাথে একটু ফুর্তি করছিলাম। সেই ছেলেবেলায় এ ধরনের খেলা আমরা কত খেলেছি তাই না, কারণ বাবা মা আর পরে আত্মীয় স্বজন এগুলো কিন্তু সবই আল্লাহ প্রদত্ত। এই একটা সম্পর্ক, যে বন্ধুত্বের সম্পর্কটা, এটা কিন্তু আমরা নিজেরা চয়েস করে নিই যে কার সাথে আমরা মিশবো, তো এটা কিন্তু আমাদের চয়েস করা একটা সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কেটেছে, আর এগুলো কিন্তু সবই আমাদের হোমমেড খাবার দাবার বানিয়ে নেওয়া। আমাদের যে বান্ধবী কাউমি ও নিয়ে গিয়েছিল, তো আর একজন বান্ধবী স্বর্ণা, ও এখান থেকে আমাদের জন্য যে পানি টানি এগুলো সব ক্যারি করেছে, আর এই কেকটা আমি নিয়েছিলাম সবার জন্য।
আর যে চিকেন ফ্রাইটা ছিল সেটা প্রিয়াঙ্কা, সে একজন ডক্টর, সে নিয়েছে। তো এই তো একজন কেক টেক একজন একজনকে খাওয়াই দিচ্ছি। তো দারুণ স্পেশাল একটা মোমেন্ট ছিল, আর জানি না আবার কবে এরকম এত স্পেশাল একটা মোমেন্ট আমরা পাবো আমাদের জীবনের। এখানে হচ্ছে গিফট ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তো প্রিয়াঙ্কা ও আমাদের চারজনের জন্য, তিনজনের জন্য আসলে, ও নিজেকে তো আর দেয়নি, তো ও তিনজনের জন্য একটা দারুণ গিফট দিয়েছে। তো গিফটটা তো কার না পেতে ভালো লাগে, সবারই কিন্তু গিফট পেতে দারুণ লাগে। তো গিফটটা যে কতটা সুন্দর ছিল, প্রথমে তো আমরা আসলে বুঝিনি যে গিফটটা কী হতে চলেছে। তো পরবর্তীতে যখন গিফটটা হাতে পেয়েছিলাম তো অসাধারণ লেগেছিল, এবং এটা ছিল আমাদের চার বান্ধবীর একটা ছবির ফটো ফ্রেম। তো অবশ্যই এটা তো মানে কি বলবো, অনেক দিন পরে এরকম একটা গিফট পেয়েছি, এত সুন্দর ফটো ফ্রেম পেয়েছি, আমার কিন্তু দারুণ লেগেছিল। আর শুধু আমার না, ওদের সবারই কিন্তু খুব ভালো লেগেছিল গিফটটা, এবং গিফটটা পেয়ে কিন্তু আমরা ওকে জড়িয়ে ধরেছি খুশিতে যে এত সুন্দর একটা গিফট, এবং কার আইডিয়া ছিল যে এত সুন্দর গিফট দেওয়ার। তো ওর যে বোন, ছোটো বোন মন, ও বলেছে যে এরকম একটা গিফট দেওয়া উচিত, এত সুন্দর। আর এখানে কিন্তু কাউমিও আমাদের জন্য চকলেট, যেহেতু ও ইউএসএতে থাকে, ইউএসএ থেকে আমাদের জন্য চকলেট, ওয়াচ এগুলো নিয়ে এসেছে। এবং আমি এখানে বলছিলাম যে আল্লাহ, আমি কবে তোরা আমার বাসায় আসবি, যে আমিও তোদেরকে একটু হোস্ট করতে চাই, যে আসলে গিফট টিফট ওরকমভাবে না হয়নি যেহেতু। তো আমার কিন্তু দারুণ ভালো লেগেছে, গিফট পেতে কার না ভালো লাগে। আর গিফটগুলো এত সুন্দর ছিল, আর এক একজনের জন্য মনে করে গিফট নিয়ে আসা, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তো একজন একজনকে থ্যাঙ্কস দিচ্ছিলাম যে যার কাছ থেকে গিফট পেয়েছি। আর এই তো আমরা একটু দোলনায় দোল খাচ্ছিলাম। তো দারুণ একটা দিন কাটিয়েছি, মানে কি বলবো, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই বন্ধুত্ব, এই বন্ডিংটা, এই আমাদের যেন সবসময় একরকমই থাকে, এবং আমাদের কারো মনের মধ্যে যেন দূষিত কোনো কিছু না আসে, সবসময় যেন এরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে একজন একজনের সাথে থাকতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।